চম্পুয়া নিকটস্থ ঝাড়খণ্ডর জয়ন্তীগড়ে গুলিকাণ্ড ঘটিছে। এই গুলিকাণ্ডে জনে যুবক অল্পকে মৃত্যু মুখরু বর্তি যাই, তাঙ্কু উদ্ধার করা যাই চম্পুয়া উপখণ্ড চিকিৎসালয়ে ভর্তি করা যাইছি। যুবক জনক হলে জয়ন্তীগড় বাবু সাহি বাসিন্দা সত্যজিৎ কর। কালি সন্ধ্যা প্রায় 9 ঘটিকা সময় সে জয়ন্তীগড় মুখ্য বজারে থিবা নিজের দোকান বন্ধ করে ঘরক ফেরুতবা বেড়ে 20 নম্বর জাতীয় রাজপথ বাবু সাহি নিকটে দুইজন দুর্বৃত্ত এক বাইক্রে আসি তাঙ্ক পরে গুলি চালনা করে। গোটিয়ে গুলি তাঙ্ক বাম হাতরে বাজিথিবা বেড়ে আউ এক গুলি কান্ধরে বাজিথিবা জমাপড়িছে। গুলি চালনা পরে দুই দুর্বৃত্ত পলসর বাইক যোগে চম্পুয়া আড়ক ফেরার হয়ে যাইথিবা কোয়াযাউছি। তাঙ্কু সঙ্গে সঙ্গে সেঠারু উদ্ধার করা যাই চম্পুয়া উপখণ্ড চিকিৎসালয়ে ভর্তি করা যাইতলা। সেঠারে তাঙ্কর প্রাথমিক চিকিৎসা করা যাই সূচনা পাইবা পরে ঝাড়খণ্ড জগন্নাথপুর অধিকারী শিবনারায়ণ তিওয়ারি চম্পুয়া উপখণ্ড চিকিৎসালয়ে পৌঁছি আহতঙ্কু পচরা উচরা করিবা সহ ঘটনা তদন্ত আরম্ভ করিছন্তি। চম্পুয়ার প্রদীপ কুমার মহান্তঙ্ক রিপোর্ট, ব্ল্যাক টিট নিউজ, ওড়িয়া।